একটা বাচ্চা যে মানুষের কতটা প্রয়োজন সেটা মানুষ যার হয় না তারাই জানে আর তারা বোঝে। নমস্কার, ডক্টরস অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের সাথে এক দিদি আছেন, তার কিছু সমস্যা ছিল, তো সেই সমস্যাগুলি নিয়েই দিদির সঙ্গে কথা বলবো। আচ্ছা দিদি, আপনার নাম কি? আমার নাম সাথী মণ্ডল। আপনার বাড়ি কোথায়? বাড়ি বনগাঁতে। আপনি ডাক্তার আশিস অধিকারীর কাছে কি কারণে এসেছিলেন? এই স্যারের কাছে আমি এসেছিলাম কারণ আমি অনেক ডাক্তার দেখিয়েছি, আমার বাচ্চা আসতো না। তারপরে স্যারকে দেখিয়ে স্যার আমার একটা অপারেশন করতে বলে, গত বছর করেছিলাম সেই অপারেশনটা। তাই তারপরে স্যারকে আমি দেখাচ্ছিলাম, স্যার বললো যে কোনো সমস্যা হবে না। তারপরে স্যারকে দেখানোর পরে আবার স্যার আমার কোনো রিপোর্টপত্র করিয়েছিলেন, রিপোর্টে আমার একটু সমস্যা ছিল, স্যার বললো ঠিক হয়ে যাবে, অনেক ভরসা দিয়েছিল স্যার। তারপরে রিপোর্টপত্র করালাম, স্যার বললো তুমি টেনশন করবে না। আর তারপরে আবার স্যার আমাকে দেখলো, দেখার পরে বলছে ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। আর অপারেশনটা করেছিলাম, আমার একটু সমস্যা ছিল, বললো যে এই সমস্যা আছে, তা তোমার ওষুধের মাধ্যমে ঠিক হয়ে যাবে। তারপরে স্যার আমাকে বললো তুমি রেগুলার আমার কাছে আসবে আর কি, মাসে মাসে দেখাতে দেখাতে আসতাম, ওষুধপত্র সব ঠিকঠাক মতন খেতাম, যেরকম যেরকম দিত। আর আমার ভরসা ছিল হয়তো স্যারের কাছেই হবে, সেইভাবেই দেখিয়েছিলাম, তা সেই সঠিকটাই হয়েছে। আমি কনসিভ করি, তারপরে আমার বেবি এখন হয়েছে, আমি এখন অ্যাডমিট আছি। 28শে জানুয়ারি আর কি, আমার 28শে জানুয়ারি আমার বেবি হয়েছে, আর আমার বেবি সুস্থ আছে, আমিও সুস্থ আছি, আর সব ঠিকঠাকই আছে। আচ্ছা, আপনার কি মানে কন্যা সন্তান হয়েছে? হ্যাঁ, আমার কন্যা আছে। আপনার অনুভূতিটা কেমন? আপনি মা হতে পেরেছেন? আমি মা হতে পেরেছি, আমি তো ওটির মধ্যে আমি স্যারকে বলেছি, আমি স্যারকে বলেছি যে স্যারের কোনো তুলনা হয় না, উপরওয়ালা দেয়ার মালিক, কিন্তু একজন তো আছে, চিকিৎসা করেছে স্যার, স্যার আমার চিকিৎসা করে সেইভাবে আমি ভীষণ আমি বুঝতে পারিনি যে আমার বাচ্চা আসবে। অন্য ডাক্তার দেখিয়েছি অনেক জায়গায়, কিন্তু কোনো জায়গায় আমার সাকসেস হয়নি। আর তার মধ্যে দিয়েও স্যার আমাকে বলেছিলো যে কোনো টেনশন করবে না, যাদের ওভারি আছে তাদের অবশ্যই বাচ্চা আসতেই হবে, এরকম আমার ভরসা দিয়েছিলো। তো আমি এখানে অনেক মনোবল পেয়েছিলাম, সেই হিসাবে আমি আমার হাজবেন্ড দুজনেই বিশ্বাস করে দেখিয়েছি, স্যারের কাছ থেকে আমরা ফলও পেয়েছি, অসুবিধা নেই, আমার বেবি হয়ে গেছে, আমি আমি এখনও অ্যাডমিট আছি, তো সব কিছু ঠিকঠাক আছে, এখন আমার সুস্থ বেবি হয়েছে একটা। তার মধ্যে আমার আবার আমার একটা সমস্যা ছিল, আমি বাহক ছিলাম, থ্যালাসেমিয়া, এর জন্য একটু সমস্যা ছিল, তাও স্যার সেইভাবে চিকিৎসা করেছে। আর আমার প্রত্যেক মাসে মাসে আসতে হতো, স্যার বলেছিলো যে ওষুধপত্র ঠিকঠাক খেতে হবে, বাচ্চার কোনো সমস্যা হতে পারে ওই ওই প্রবলেমটা থাকলে, তো আমার বাচ্চা একদম সুস্থ আছে, স্যার সেইভাবেই ট্রিটমেন্ট করেছিল আমাকে। দাদা, আপনার নাম কি? দাদা, আমার নাম আবু মুতালেব মণ্ডল। আমার খুবই ভালো লাগছে, আনন্দিত হচ্ছে, আমরা এখন দুজনাই খুবই মানে সুখ কীভাবে ছাড়ের মাধ্যমে আমরা পেয়েছি। গত 5 বছর আমাদের বিয়ের মানে সম্পর্ক, আমরা অনেক জায়গায় গিয়েছি এর আগে, কলকাতা, মনোরমা, বিভিন্ন বন্ধু আরো ডাক্তার দেখিয়ে এসেছি, কিন্তু আশিস স্যারের কাছে এসেছে, আমরা ফল পেয়েছি, খুবই ভালো লাগছে আমাদের এখন। ডাক্তারবাবু, আপনাদের চেম্বার থেকে কেমন পরিষেবা পেতেন? খুবই ভালো পেতাম আমরা পরিষেবা, আমরা যখনই কোনো প্রয়োজনে ডাকতেন। আর স্যারকে ফোনেও পেতাম, যখন স্যারকেও পেতাম, তারপরে স্যারের অ্যাসিস্ট্যান্ট ছিল উনিও খুব ভালো ছিল, দুজনকেই পেতাম। প্রসেনজিৎদা ছিল আর কি, প্রসেনজিৎদা, ওনাকেও সবসময় পেয়েছি ফোনে, স্যারকেও পেয়েছি, সুবিধা অসুবিধা। তার মধ্যে আমার আবার এই বেবি আসার পরে আমার একটু সমস্যা ছিল, সমস্যা দেখা দিচ্ছিল যে কোনো কোনো সময় কোমরে ব্যথা করতো হঠাৎ হঠাৎ করে, তাই সেজন্য আমি স্যারকে যখন ফোন করেছি উনি আমার ওষুধ সাজেস্ট করে দিত ফোনের মাধ্যমে, আমার যাওয়াও লাগতো না। অনেকেই আছে আমাদের সমাজে যারা বন্ধারতের শিকার, তাদেরকে আপনারা কি বার্তা দিতে চাই? তাদেরকে আমি বলতে চাই, আর তাদেরকে তো অবশ্যই বলতে চাই, আর আমার আমার গ্রামে
অনেকে এরকম হয়েছিল, তাদেরকে আমি বলেছিলাম যে স্যারের কথা, তারা গেছে, তাদেরও সব সম্পূর্ণ সেই ফল পেয়েছে, তারাও এখন প্রেগনেন্ট দেখাচ্ছে আর তারা আমার বলে যে সত্যি ভালো ডাক্তারের ঠিকানা দিয়েছিলিস তুই ওখানে, যে আমাদেরও উপকার হয়েছে। তো ওদেরও অনেক বছর বিয়ে হয়েছিল আমার মতো, ওরা ভুগছিল অনেক জায়গায়, ডাক্তার দেখাচ্ছিল, দেখিয়ে আবার এখানে এসে, অন্য জায়গায় হয়নি, এই আশিস স্যারের কাছে এসে এখানে এসে হয়েছে ওদের। তো আমিও যেরকম ফল পেয়েছি তারাও পেয়েছে। আমি আরও বলবো যে যারা এই রোগের জন্য রোগে ভুগছে, আর একটা বাচ্চা যে মানুষের কতটা প্রয়োজন সেটা মানুষ যার হয় না তারাই জানে আর তারা বোঝে। আর সেই ক্ষেত্রে বলবো যাদের হচ্ছে না তারা এই স্যারকে দেখাক, আশিস অধিকারী স্যারকে দেখাক, আর ইনি খুব ভালো ডাক্তার, আমার আর কিছু বলার নেই একদম। যদি আমি আমি তো বলবো 100-100, কারণ আমি ফল পেয়ে গেছি, সবই উপরের ইচ্ছা, কিন্তু স্যারের হাত মাধ্যমে আমরা যেটা ফলটা পেয়েছি এটাই সবচেয়ে বড় কথা। আর যাদের বাচ্চা হচ্ছে না আমি তাদের বলবো যে, আর এই স্যারের চিকিৎসাটা একদম অন্যরকম, আমি তো অন্য জায়গায় ডাক্তার দেখিয়েছি, তা ওনাদের অন্যরকম চিকিৎসা, এনার অন্যরকম চিকিৎসা। সেই সেই ক্ষেত্রে আমি বলবো যে যাদের হচ্ছে না একটু এসে দেখাতে পারে, তাদের তো নিজেদেরও একটা এ আছে, বুদ্ধি আছে যে অন্য জায়গায় দেখাচ্ছে তারা হয়তো, সেই হিসাবে স্যারকে দেখিয়ে দেখতে পারে অবশ্যই। আমি তো বলবো যে ওপরওয়ালা যদি চায় অবশ্যই এই স্যারকে দেখালে হবে। আমার নাম সাথী মণ্ডল। আপনার নামটা দাদা? আবু মোতালেব মণ্ডল। আচ্ছা, আপনাদের কন্যা সন্তানের নাম কি রাখতে চলেছেন? এখনো নাম ঠিক করা হয়নি, ছুটি দেবে বলছিল আজকে, তো দেখা যাক কি হয়, আমি এখনো ঠিক করিনি নাম। আপনাদেরকে অনেক শুভেচ্ছা রইলো। হ্যাঁ, ধন্যবাদ।